ब्रह्मचारी ऋषिंगानंद ब्रह्मचारी और देखिए आर रास्ता बना दो बच्चे माना सिख भावे तो ऐसे जिन महाप्रभु एखान दिखे एक कनाइनाथ चाल दिखे एखने एखान दिखे आर से ये दिखे नवद्वीप दिखे जीते তার আগ দিয়ে তো যখন মহাপ্রভু এখানে এসেছিলেন তখন সনাতন এরকম কোন লীলা পাওয়া যায় না যে ওনারা গৃহস্থ ছিল এরকম কোনো প্রমাণ পাওয়া যায়নি কিন্তু অনুপম প্রভুর প্রমাণ পাওয়া যায় যেহেতু তার সন্তান জীব গোস্বামী জীবদাস এইরকমভাবে আর যখন রূপ সনাতন দাবির খাস নাম পেয়েছে সব কিছু এইগুলো হয়েছে কিন্তু সব নাম পেয়েছে কিন্তু ওনারা এত বৈরাগ্য ছিলেন এত ভজনশীল ছিলেন ওনারা যদিও হোসেন স্যার আর ইয়েতে চাকরি করত কিন্তু ওনাদের বৈরাগ্য ভাবটা দেয়নি বৈরাগ্য নিজেদের যে কালচার বা ওনারা যজুর্বেদীয় কর্ণাটক ব্রাহ্মণ কিন্তু ওই কালচারটা দেয়নি ওই ওনারা ওইটা দেয়নি তো ঘরে বসে অনেক সময় সবসময় বড় বড় পণ্ডিতরা আসতো এরকম আলোচনা প্রথম এসেছেন তখন অনুপম প্রভু সাধারণত বাচ্চার ছেলে যখন মায়ের কোলে থাকে বা একদম বাচ্চা তখন সাধারণত সাধু সন্ন্যাসে আসলে তাদের চরণ তাদের দিকে নিয়ে যায় সেই জন্য যখন জীব গোস্বামী মাত্র সে হামাঙ্গুড়ি দিতে শুরু করেছে তখন ওর বাবা ওকে নিয়ে রূপ সনাতন দাবির খাস আর সাকর মল্লিকের সাথে ওর বাবাও এসেছিলেন আর সব তো খুব সবাই ব্যস্ত ইধার উধার মহাপ্রভুর সেবা করবে মহাপ্রভুর মুখের কথা শুনবে আর কতক্ষণ ধরে থাকবে সে বাচ্চা ছেলেটাকে ও ছেড়ে দিয়েছে আর সেই বাচ্চাটা হামাগুড়ি দিতে দিতে মহাপ্রভুর এই বুড়ো আঙ্গুলটা চুষতে শুরু করেছে বাচ্চাদের যা স্বভাব চুষতে শুরু করেছে তখন সব ভক্তরা যারা সাথে ছিলেন হরি বল হরি বল হরি বল তার মানে একদম কনফার্ম হয়ে গেল যে এ পরম বৈষ্ণব হবে মহাপ্রভুর সাক্ষাৎ বুড়াঙ্গুলটা মহাপ্রভুকে মানসিকভাবে ধরতে পারে না মানসিকভাবে ছুঁতে পারে না আর এই সশরীরে মহাপ্রভুর বুড়াঙ্গুলটা ছুঁয়ে ইয়ে করলেন চুষলেন তখন সবাই সেই জন্য আমাদের গুরুবর্গ ওই যে এখন জীব গোস্বামী মন্দিরের ওইটা জীব গোস্বামী মন্দির কিন্তু এই স্মৃতি হিসাবে এই মন্দিরটা তো আমরা অনেক আগে থেকে অনেক সেই তখন থেকে কিন্তু ওই মন্দিরটা আমাদের এই পরে গুরু মহারাজ আর শিবক মহারাজ ছিলেন গুরু মহারাজ উনি টাকা দিয়ে বলছে এটা জীব গোস্বামী অবশ্যই থাকা দরকার একটা মন্দির তারপরে ওইটা